আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। দুনিয়ার মায়ের পেটে এক আঙ্গুলওয়ালা কবরে মা দুনিয়ার পেটে দুনিয়া মায়ের পেটে ছয় আঙ্গুলওয়ালা তো দুনিয়ার পেটে এবার নাই মা দুনিয়ার পেটে পাঁচ নামাজওয়ালা এবার কবরের পেটে সে পাঁচ নামাজওয়ালা দুনিয়ার পেটে আসার পরে যেমন চার আঙ্গুল নিয়ে দুনিয়াতে আসছে এখানে আর পাঁচ আঙ্গুল বানাবার কোনো সিস্টেম নাই ঠিক তেমনি ভাবে দুনিয়া থেকে চার নামাজ নিয়ে গেছে কবর থেকে ফিরে এসে আর পাঁচ নামাজ বানাবার কোনো সিস্টেম নাই তাহলে পাঁচ আঙ্গুল তৈরি হয় কোথায় এবার পাঁচ নামাজ তৈরি হবে কোথায় বুঝে গেছে তো মাশাআল্লাহ কি ভাই এখানে কয় আঙ্গুল এখানে কয় আঙ্গুল এবার মুখস্থ করেন কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর যোহর আসর মাগরিব ঈশা সুবহানাল্লাহ এখানে কয় আঙ্গুল এখানে কয় আঙ্গুল এত পাঁচ কেন দিলেন গণার জন্য এত পাঁচ কেন দিলেন বলেন গণার জন্য কি কি গণার জন্য কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর যোহর আসর মাগরিব ঈশা পাঁচের সাথে নিবিড় সম্পর্ক আছে এই জন্যই আগস্টের পাঁচ তারিখ রব বেছে নিছেন বুঝুন নাই খেলাও ফাইনাল করছেন আগস্টের পাঁচ তারিখ ফাইনাল খেলা কবে হয়েছে বলেন এই পাঁচ বুঝছেন এই পাঁচ কোন পাঁচ বলেন ২০১৩ সালের পাঁচে মে ছিল পাঁচ ওই পাঁচে আমরা রক্ত জমা দিছিলাম শাপলা চত্বরে ওই ফলাফল প্রকাশ করছেন আল্লাহ তাআলা এই পাঁচে আগস্ট বলেন এই পাঁচ ওই পাঁচ বলেন এই পাঁচ কোন পাঁচ যারা মাদ্রাসায় পড়ছেন তারা বলেন তিলকা বেতিলকা বলেন এটা ওটা দিস ইজ দ্যাট ইজ বলেন এটা ওইটা কোনটা কোনটা বলেন পাঁচ তারিখ পাঁচ তারিখ বলেন কি ভাই আরো মজার বিষয় হলো এটা জুলাই পাঁচ তারিখ তো হইতে পারত লেকিন এটা আগস্টে আসলো কি লেগা আগস্টের নাম যেন কেয়ামত পর্যন্ত নাম শুনলে যেন গা শিউরি উঠে জন্য যে আগস্টের সাথে একটা কিছু আছে কি বলে পনেরোই আগস্ট ও পনেরোই আগস্ট ওটাও তো পাঁচ দশের সাথে পাঁচ কি পাঁচ আছে পাঁচ তাদের আগস্ট আর ছাড়ে না তাদের আগস্ট আর কি বলেন ছাড়ে না আগস্ট আর ছাড়ে না তাহলে কতটা পাঁচ আছে আমাদের কাছে দেখেন আরো পাঁচ আছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক কয়টা পাঁচ বলেন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক তাহলে বোঝা গেছে পাঁচ ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না সুবহানাল্লাহ বলেন আরো পাঁচ আছে দেখেন চামড়া গোস্ত রক্ত হাড্ডি মজ্জা তাহলে বোঝা গেছে পাঁচ ছাড়া পূর্ণাঙ্গ মানুষ যেমন হয় না পাঁচ ছাড়া জান্নাত হবে না আরো পাঁচ আছে বলবো এই যে বিল্ডিংটা দেখছেন এখানে পাঁচটা জিনিস আছে রড সিমেন্ট বালি পানি ইট কটা জিনিস এই পাঁচটা ছাড়া বিল্ডিং হয়েছে তাহলে এই পাঁচটা ছাড়া যেমন বিল্ডিং হয় না ওই পাঁচটা ছাড়া জান্নাত হবে না পাঁচটা ছাড়া মানুষ হয় না বলেন পাঁচটা ছাড়া শরীর হয় না পাঁচটা ছাড়া ভবন হয় না তাহলে পাঁচটা ছাড়া রূহ হবে না পাঁচটা ছাড়া জান্নাত হবে না
আমি কি বুঝাইতে পারছি? তাহলে বলেন এক নাম্বার কি? لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. এটা হলো জীবনের এক নাম্বার কাজ. এক নাম্বার কাজ কি? এটা মূলত এক নাম্বার না, এটা হলো কলিজা, যেটা ওটা হলো এক নাম্বার. এটা হলো এক নাম্বারটা প্রকাশের শব্দ. এক নাম্বারটা প্রকাশের কি? তাহলে এক নাম্বার কি? ঈমান. এক নাম্বার কি? আর কালেমা হলো কি? ঈমান প্রকাশের শব্দ. বলেন ঈমান প্রকাশের কি? শব্দ. ঈমান প্রকাশের শব্দ. এবার দেখেন, আমার জিহ্বাতে রব্বে কারীম এতটা শক্তি রেখে দিয়েছেন, আমার জিহ্বা যদি কালেমা দিয়ে নড়ে আরশ আজিম নড়ে। এবার বলবেন হুজুর জিব আরশ নড়ে কখন? উত্তর হবে আমার জিহ্বা জিকির দ্বারা নড়ে যখন, আমার জিহ্বা জিকির দ্বারা নড়ে যখন আরশ আজিম নড়ে তখন। এই জিহ্বাটার মধ্যে রব কি পরিমাণ ক্ষমতা রেখে দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন না? একটা গোশতের টুকরা, এর মধ্যে রব কি পরিমাণ ক্ষমতা রেখে দিয়েছেন? জিহ্বা নড়তে দেরি, আরশ নড়তে দেরি হয় না। রব জিজ্ঞেস করেন আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। এবার রব জিজ্ঞেস করেন কে তুমি আমার আরশ নাড়াচ্ছ? এবার বলে আমি না, আপনার বন্ধুর কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কালেমার সাথে যদি আরো চারটা শব্দ যোগ করে দেন, চারটা শব্দ মিলিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদীর। আল্লাহর নবী বলেন এই কালেমাটা কোন মুসলমান যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে চারটা গোলাম আজাদের নেকি দিবে। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে, চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? এবার আমি বলি চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে, এটা রব ছাড়া কেউ জানে না, এটা রব ছাড়া কেউ জানে না। চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি হবে এটা রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে না? চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কত বড় জান্নাত হবে, আর জান্নাতে কতগুলো নাজুনে আমার তৈরি হবে রব ছাড়া কেউ জানে না, এটা জিবরিলও জানে না, এটা জিবরিলও জানে না। জিবরিল জানো বলেন? আমি শুধু জানি চারটা গোলাম আজাদের নেকি দিবেন এর দূর আমি জানি, এর দূর আমার দ্বারা আমার রব রাসূলকে বলে দিয়েছেন এর দূর আমি জানি। লেকিন চারটা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দু, এটা রব ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। হ্যাঁ আমি জানবো কোথেকে? রব ছাড়া কেউ জানে না। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুরওয়াতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন আমি কি পরিমাণ নিয়ামত তোমার জন্য গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। ফালা তাআলামু নাফসুম লা তাআলামু নাকিরা নাহি নাকিরা আন্নাকিরা তো তাহতান নাফি তাউমু, তাহলে তর্জমা কি? জিবরিলও জানে না। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুরওয়াতি আয়ুন, তোমাদের জন্য কি পরিমাণ নিয়ামত আমি গোপন রেখেছি জিবরিলও জানে না। বলেন জিবরিলও জানে না? ওদেরটা তো আমরা সবাই জানে গেছি।